ইতালি প্রবাসী পঞ্চাশ হাজারেরও বেশি অভিবাসী বৈধতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের পাশাপাশি ইতালির অবৈধদেরও আশ্রয় না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আনপাশ করায় স্বদেশে ফিরে যেতে হতে পারে এসব অভিবাসীদের এতে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ সরকারের কামনা করছেন প্রবাসীরা ইতালি সরকার ইউরোপীয় ইউনিয়নের নতুন আইন অনুমোদনের পর দেশটিতে থাকা অবৈধ অভিবাসীদের বৈধতা পাওয়ার পথ অনেকটাই বন্ধ হয়ে গেছে ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলেছেন এই আইন যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করছে অবৈধদের করোনাকালে বৈধ করে নেওয়ার পর এখন পর্যন্ত শুধুমাত্র সাগর পথে বিয়াল্লিশ হাজার নয়শো জন বাংলাদেশি ইতালিতে এসেছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বর্তমানে ইতালিতে পঞ্চাশ হাজারেরও বেশি বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন ইতালির কট্টর ডানপন্থী সরকার ক্ষমতা আসার পর থেকে অবৈধ অভিবাসী ঠেকাতে নানা ধরনের কর্মসূচি এবং আইন অনুমোদন করে আসছে অবৈধদের আলবেনিয়া পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে আলবেনিয়ায় আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হলে অবৈধদের স্বদেশ ফেরত পাঠানো হতে পারে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রবাসীরা